আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো আপনাদের মোবাইল ফোনটি অনেক সময় হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনার হারিয়ে যাওয়া অথবা চুরি হওয়া মোবাইল ফোনটি এক মিনিট ভিতর বের করে ফেলতে পারবেন নতুন একটি টেকনিক এবং নতুন একটি ট্রিক্সের সহায়তা আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে হারিয়ে যাওয়া ফোন খুঁজে বের করতে পারবেন তো এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত আপনাদের কাছে নিয়ে আসি তো দয়া করে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আজকে যে বিষয়টি দেখাবো সম্পূর্ণ বিষয়টি একটি নতুন একটি টেকনিক এবং নতুন একটি ট্রিক্স এটি যদি আপনার ফোনে কাজে লাগান এবং ইউজ করে রাখেন তাহলে পরবর্তী সময় মোবাইল ফোনটি হারিয়ে যাওয়া ফোনটিকে খুঁজে বের করতে পারবেন এবং যে কেউ চুরি করল সেটার ইউজ করতে পারবে না তো ভিওয়ার্স কথা বারাব না ভিডিওটি সম্পূর্ণ আমার মোবাইল স্ক্রিনে দেখাবো তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে তো এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কীভাবে আপনার ফোনটিকে জিমেলের দ্বারা ফাইন্ড আউট করে নিতে পারবেন এটি সম্পূর্ণ নতুন একটি ট্রিক্স তো সর্বপ্রথম আপনার প্লে স্টোরে চলে যাবেন অ্যাপ প্রয়োজন পড়বে অ্যাপটির নাম হচ্ছে আপনার গুগল ফাইন্ড মাই ডিভাইস এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনার এখান থেকে ইনস্টল করে ফেলবেন অ্যাপটি আমি এগেন আপনাদেরকে দেখাচ্ছি ইনস্টল করে ফেলবেন তো অ্যাপটি ইনস্টল করার পর যথারীতি এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর এখানে আপনার একটি জিমেল আইডি চাবে তারপর নিচে একটা একটি অপশান দেখতে পাবেন এখানে দেখুন রয়েছে সাইন গেস্ট জাস্ট সাইন গেস্টে আপনারা ক্লিক করে দেবেন দ্যাটস ইট আমি সাইন গেস্টে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর একটি জিমেল দিতে বলবে আপনার এখানে একটি জিমেল দিয়ে দেবেন জিমেলটি দেওয়ার পর আপনার এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নেক্সট দিয়ে দেবেন তো নেক্সট দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে দেখতে পাবেন এখানে আপডেট চাচ্ছে আপনারা পাসওয়ার্ডটি আপডেট করে রাখবেন আপনার ফোনের মডেলটি কী এবং আপনার ফোনটা এখন কোথায় আছে এবং কিভাবে আছে অথবা আপনি চাইলে কি কী করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখাচ্ছি দেখুন এখানে সর্বপ্রথম রয়েছে প্লে সাউন্ড আপনার ফোনটি যদি ঘরে বা কোথাও হারিয়ে যায় তখন এটা যদি আপনি ক্লিক করেন তাহলে যে জিনিসটা দেখতে পাবেন এখানে সাউন্ড হবে এখানে যাচ্ছি দেখুন আমার প্লে সাউন্ড করার সাথে সাথে কিন্তু আমার ফোনটি সাউন্ড হচ্ছে আপনি যখন এই ফোনটি হারিয়ে যাবে অন্য একটি ফোনে জিমেল প্রেস করে আপনার ফোনটিকে খুঁজে পাওয়া ফোনটিকে এভাবে খুঁজে বের করতে পারবেন সেকেন্ডটি রয়েছে এখানে সেকেন্ডটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিকিউর ডিভাইস আপনি চাইলে যে সব কিছু লক করে দিতে পারেন চোর যাতে কোনো কিছুতেই ওপেন না করতে পারে আর থার্ড যে অপশনটি রয়েছে আপনার যদি থার্ড অপশনটি দেখেন তাহলে দেখবেন ফ্যাক্টরি রিসেট অনেক সময় আমাদের মনে হয় ফোনটি চুরি হয়ে যায় চোর নিয়ে আমাদের জিমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু ওরা নিয়ে নিতে পারে কারণ প্রত্যেক ফোনে কিন্তু জিমেল বা ইমেলের পাসওয়ার্ড দেওয়া থাকে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেওয়া থাকে যাতে আপনার ফোনটি পেতে দেরি হচ্ছে যার কারণে আপনি এখান থেকে ফ্যাক্টরি রিসেট করে দিতে পারেন আর এতে হবে কি আপনার ফোনটি যে নিয়েছে সে আর ফোনটি ইউজ করতে পারবে না এখানে রিসেট হয়ে যাবে সে আর আপনার কোনো জিমেলের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবে না এখন দেখা যাক আপনার ফোনটি কোথায় আছে দেখুন আমার ফোনটি এখানে দেখাচ্ছে আমি ফোনটি এই যে আমার ফোনটি যে লোকেশন এখানে দেখাচ্ছে এই যে ফোনটি আমার এখানে কিন্তু রয়ে গিয়েছে আমি যে জায়গায় রয়েছি এখানে লোকেশনটি দেখাচ্ছে এবং আমার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখাচ্ছে এবং আমার ফোনের মডেল কী সেটাও দেখাচ্ছে তো এই অ্যাপটির থ্রুতে ফোনে অ্যাপটি ইনস্টল করে রাখবেন আপনার এটা দেখা যায় জিপিএস যদি নাও থাকে বা ডাটা কানেকশন নাও থাকে তারপর আপনি এটি এটার মাধ্যমে ফাইন্ড আউট করে নিতে পারবেন এটা একটি গুগল কোম্পানির অ্যাপ ট্রাস্টেড একটি অ্যাপ এই অ্যাপটি আপনারা ইনস্টল করে দেখতে পারেন আই থিঙ্ক আপনাদের কাজে লাগবে আবসো ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে বিগ থামসব একটি লাইক দিয়ে দেবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সাথে ততক্ষণ ভালো লাগবেন আল্লাহ হাফেজ